আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিআই ইয়াকুব খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা আজকে কর পরিকল্পনা নিয়ে আলোচনা করব। যেহেতু ট্যাক্স সিজন শুরু হচ্ছে জানুয়ারি থেকে, তবে তার আগে কি কি পরিকল্পনা নিতে হবে, সেই সাথে কোনো ধরনের যদি সমস্যা হয় সেটি সমাধান কিভাবে করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। এবং সেই সাথে দর্শক, এই বিষয় নিয়ে, কর সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে এবং কোনো পরিকল্পনা করতে চান যে সারা বছর পর আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন কোন কোন বিষয়ে তারা আগে থেকে মাথায় রাখতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুবে খান, আমাদের আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছি যে জানুয়ারি থেকে এপ্রিল ট্যাক্স সিজনের আগে কিছু পরিকল্পনা করতে হয়, সে বিষয় নিয়ে আপনি ধারাবাহিকভাবে আলোচনা করছেন, তো শুরুতে কি বলবেন, তারপরে আমি বিভিন্ন ধরনের যদি কারো সমস্যা হয় ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে, সেক্ষেত্রে সমাধানের পথ তারা কিভাবে খুঁজে নেবেন। তো শুরুতেই পরিকল্পনার অংশ যদি জানতে চাই যে অক্টোবর মাস আর বেশি দিন নেই, তারপরে এই মুহূর্তে করণীয় কি হতে পারে? ধরেন আমি সারা বছর কাজটি গুছিয়ে নিই, কাগজপত্র নিয়ে আমার হয়তো সে পরিকল্পনাটি আমি বছরের শুরুতে করিনি, এই মুহূর্তে এসে আমরা কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের পরিকল্পনার মধ্যে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি বাইরে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই। সেটি হচ্ছে যে আপনার এর মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আপনি যদি এনাফ ট্যাক্স আপনি পেমেন্ট না করেন বছর শেষে, যখন ফাইল করার পরে আপনি তো এডিশনাল ট্যাক্স পে করছেন, এবং এই টাইম এই ট্যাক্সটা যে আপনি ট্যাক্সটার নিয়মটা হচ্ছে আপনাকে কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করতে হবে, বা আপনার যে W2 থেকে যে উইথহেল্ডটা হবে সেই অ্যামাউন্টগুলিও এনাফ হইতে হবে, যাতে করে আপনার বছর শেষে গিয়ে যে ট্যাক্স লায়াবিলিটি আসবে সেই লায়াবিলিটিটা যেন অ্যাটলিস্ট কভার করে। তো এর জন্য যদি অনেকে আছেন হয়তো সেলফ এমপ্লয়েড, তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার বছর শেষে গিয়ে আমার $5,000 ট্যাক্স ডিউ হবে, সো আমি এটাকে চারটা কোয়ার্টারে ভাগ করে আমি প্রতি কোয়ার্টারে $1,250 করে যদি পে করি, এটা হচ্ছে তখন আমার যে পেনাল্টি বা ইন্টারেস্ট থেকে আমি এটা অ্যাভয়েড করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম বছর শেষে আমি যদি সারা বছর পে না করি, কারণ আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা যা ঘরে নিয়ে যাই আর আপনার ফোন স্পিকারটি কি অন করা, সেটি বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে? জি ওকে, আমার নাম নাজমুল, ব্রঞ্জ থেকে বলছি। জি ভাই, প্রশ্নটি ভাইয়া, আমার একটা প্রশ্ন, প্রশ্ন রইল, আমি 16 সালে ট্যাক্স ফাইল করছি, আমি আমার ছোট ভাইরে দেখাইছি আমার সাথে, এখন তারা আমার কাছে চিঠি দিছে অফিসটা দিয়ে যে 16 সালে যে তোমার বাইরে দেখাইছো ছোট ভাইকে, সেটা স্কুল ছাত্র আছিল, ইয়াস বলে তাইলে হে তোমার সাথে ছিল না, আমরা কোনো প্রমাণ পাই না, তুমি একটা ডকুমেন্ট দাও। পরে আমি একটা ডকুমেন্ট দিলাম, তার স্কুলটা গেল না, স্কুলটা গিয়ে শিক্ষকে লিখে দিলা যে ওই অ্যাড্রেসে ইহা থাকে তার ভাইয়ের সাথে, একই অ্যাড্রেস। এখন তার বাদেও তারা এখন আবার একটা সিটি দিছে, আমরা 4,000। আচ্ছা, আপনি কি জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে কি করণীয়? বারবার এই টাকাটা ফেরত দাও। আচ্ছা, কি করবেন? এবং ইয়াকুবে খান, আপনি উত্তর দেওয়ার আগে আমি দর্শকদের আবারও একটি অনুরোধ করে নিতে চাই, যে অনুষ্ঠানে আমরা প্রায় এই অনুরোধটি করি যে আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই ফোন স্পিকারটি বন্ধ করে নিবেন এবং আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, আমাদের সম্মানিত অতিথি যখন উত্তর দিবে তখন টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। আর এই সহায়তা কিন্তু করবেন আপনাদের জন্যই, কারণ আপনাদের প্রশ্নটি আমরা যদি ঠিকভাবে শুনতে না পারি উত্তর কিভাবে দেবেন আমাদের জিনিস
সম্মানিত অতিথি আছেন, আপনি কি বলবেন এক্ষেত্রে? জি ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে। আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে, আপনি হয়তো আপনার ট্যাক্স রিটার্নে আপনার ছোট ভাইকে আপনি ডিপেন্ডেন্ট দেখিয়ে হয়তো, যেহেতু $4,000 বা $4,000+ যে টাকাটা রিফান্ড চাচ্ছে, এটা মোস্ট প্রবলি আপনি হয়তো যে লো ইনকাম ক্রেডিট বা আর্ন ইনকাম ক্রেডিট যেটি সেটি হয়তো আপনি ক্লেম করেছেন। সো এই ধরনের আর্ন ইনকাম ক্রেডিটের জন্য বা আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি আছে সেটির জন্য আপনার কয়েকটা টেস্ট আছে। একটি হচ্ছে আপনার রিলেশনশিপ টেস্ট, আপনার সাপোর্ট টেস্ট, আর হচ্ছে এই যে জিনিসগুলো আপনি হয়তো একটা লেটার ইস্যু করছেন আপনি স্কুলের থেকে নিয়ে এসে। এখন একটি হচ্ছে যে আপনার ফার্স্ট থিং হচ্ছে যে ওনাকে অ্যাটলিস্ট 2016-এর 12 মাসের মধ্যে অ্যাটলিস্ট মোর দেন 6 মান্থ তাকে এখানে থাকতে হবে। আপনার ভাইকে আপনার সাথে থাকতে হবে, সে আপনার যে রিলেটেড ভাই সেটা আপনাকে প্রুভ করতে হবে। তো এই কয়েকটা টেস্ট, বিশেষ করে আরেকটা হচ্ছে সাপোর্ট টেস্ট, যে আপনি তাকে কি তার ভরণ পোষণের অ্যাটলিস্ট মোর দ্যান 50% আপনি তাকে পে করছেন কিনা তার খরচের জন্য। সো এটা ডিপেন্ড করে আপনার হাউজহোল্ড ইনকামের উপরে যে কত টাকা আপনার ইনকাম বা কত টাকা তার জন্য আপনি সাপোর্ট করছেন। যদি আপনার সাথে থাকে তাহলে এটা আপনার আপনি কোয়ালিফাইড, বাট তারপরেও আমি ডিটেল জানি না, কারণ ওদের লেটারে অনেক সময় বিভিন্ন স্পেসিফিক জিনিস উল্লেখ করে দেয় যে ওই ডকুমেন্টসটা আপনাকে প্রোভাইড করতে হবে। সো আপনি যেটি করতে পারেন ওইটাই, অবশ্যই আপনি কোনো সিপিএর সাথে আপনি লেটারটা নিয়ে যদি আপনি যোগাযোগ করেন, তখন আমি হই বা অন্য কেউ হোক তখন জিনিসটা তারা এক্স্যাক্টলি দেখে বলতে পারবে। আমি জাস্ট আপনাকে জেনারেল ইনফরমেশন দিচ্ছি, এটা হয়তো আপনাকে সহায়তা করবে না, বাট এটা ওরা স্পেসিফিক্যালি ওরা উল্লেখ করে যে কেন আপনাকে কোন স্পেসিফিক কারণের জন্য, এটা কি রিলেশনশিপ টেস্টের জন্য না সাপোর্ট টেস্টের জন্য, সে ওইটা নিয়ে আপনাকে কারোর সাথে বসতে হবে, কারোর সহযোগিতা নিতে হবে, মানে ডিটেইল বিষয়টি দরকার, যেহেতু তারা স্কুলের কাগজটিও দিয়েছে এবং বলছে যে তারপরও যেহেতু বিশ্বাসের জায়গাটি এখন প্রফেশনাল একজনের সহায়তা নিয়ে দরকার, সহায়তা নেওয়া দরকার। বা এটা যদি আপনার আপনার ভাই যদি এখানে থাকে মোর দ্যান 6 মান্থ, যদি আপনার রিলেটেড যদি সবকিছু ঠিক থাকে, যদি আপনি কোয়ালিফাইড হন তাকে তার ক্রেডিট নেওয়ার জন্য, দেন হয়তোবা আপনি হয়তো ইনফরমেশনগুলো রাইট হতে সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে আপনার আমাদের কাছে গেলে আমরা তখন জিনিসটা এক্সপ্লেইন করতে পারি বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসটা বোঝাতে পারি যে না এটা কেন হয়তো সে হয়তো রংভাবে এক্সপ্লেইন করছেন। সো বেটার হচ্ছে যে আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে হবে, করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, ইয়াকুব খান, আমরা একটু নিয়ে নিই, তারপরে আমাদের যে নির্ধারিত বিষয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে যুক্ত? জি আসসালামু আলাইকুম, আমার নাম রবিন আহসান, আমি ওজন পার্ক থেকে বলছিলাম। জি ভাই বলুন। আমার একটা কাজিন আছে, ওনার আপনার লিগ্যাল স্ট্যাটাস নাই এখানে, উনি যদি ট্যাক্স ফাইল করে তাহলে উনি মেডিকেল ফ্যাসিলিটিটা পাবে? আচ্ছা, লিগ্যাল স্ট্যাটাস যদি না থাকে ট্যাক্স ফাইল করলে তার কি মেডিকেল সুবিধাটি থাকবে কিনা? আপনার যদি ওনার লিগ্যাল স্ট্যাটাসের ব্যাপারটি, আপনার মেডিকেড মোস্টলি আমি যতটুকু জানি যদি কারো সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে তাদের মোস্টলি তাদের মেডিকেড নিয়ে খুব একটা প্রবলেম হয় না আমি জানি, বাট এটার জন্য মেডিকেডের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিটির যে অফিস আছে মেডিকেডের অফিস তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা বিশেষ করে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করি, সো ট্যাক্স রিলেটেড যেগুলো আপনি ট্যাক্স ফাইল যদি সে তার তার যদি স্ট্যাটাস লিগ্যাল স্ট্যাটাস যদি নাও থাকে স্টিল সে কিন্তু ট্যাক্স ফাইল করতে পারে। এই বিষয়টি নিয়ে আমি জানতে চাই ইয়াকুব খান, আর একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে যদি কারো সোশ্যাল সিকিউরিটি নেই, ধরেন তার বৈধ ওয়ার্ক অথরাইজেশন কার্ড নেই, তারপরে সে যে কাজ করছে সে অনুযায়ী কি ট্যাক্স ফাইল করতে পারে কিনা? ট্যাক্স ফাইল করতে পারে, ধন্যবাদ আপনাকে। যদি কারো অনেকের লিগ্যাল স্ট্যাটাস নাই বাট কিন্তু তাদের হয়তো প্রথমে এসে তারা সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করছেন, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, যদি কারো কার্ড না থাকে সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আইটিন বের করতে পারি, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তো এটি বের করে আপনার এটি হচ্ছে জাস্ট সেটি কি যারা সিপিএ কিংবা এই রিলেটেড ট্যাক্স রিলেটেড যারা প্রফেশনাল তারা কাজ করে তারা এটা হেল্প করতে পারে। এই এই ট্যাক্স এটা হচ্ছে একটা আইআরএস এর সাথে একটা অ্যাকাউন্ট ওপেন করা করে আপনি যে বছর আপনি একটা ইনকাম করছেন স্টিল আপনি হয়তো লিগ্যাল স্ট্যাটাস নাই, বাট আমরা তো যারা নাই তাদের স্টিল কাজ করছেন কাজ করছেন তাদের যে ইনকামটা তারা আপনার ট্যাক্স ফাইল করতে পারে এটি দিয়ে সেটি নিয়ে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই তারপরে আলোচনায় আসছি। কে আছেন আমাদের সাথে যুক্ত? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভালো আছি, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি আমি এইচআর রহমান। জি আমি অ্যাকচুয়ালি 2016 তে আইওতে ছিলাম, 2017 জানুয়ারিতে ট্যাক্সতে আসছি। তো আমি আসার আগে আমার ট্যাক্স ফাইলটা 2017 জানুয়ারিতে 16 ফাইলটা করে আসছি, এটা হলো সেলস ট্যাক্স। এখন 2018 এক সময় একটা চিঠি পেলাম আইওয়া রেভিনিউ থেকে যে তারা বুঝতে পারতেছে না যে আমি ট্যাক্স দিছি কিনা। পরে আমি আমার পেপার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলাম,
করার পর ওরা ফাইন্ড আউট করলো যে তুমি ট্যাক্স দিচ্ছ ঠিক আছে, কিন্তু কোন মাসে কয় টাকা দিচ্ছ এটা তোমার বের করে দিতে হবে সেলস ট্যাক্স। আচ্ছা, তখন আমি এটা বের করতে পারলাম না, কারণ এটা 3 বছর হয়ে গেছে, কিন্তু ট্যাক্স দিয়ে আসছি, আইআরএস এরটাও দিয়ে দিছি, স্টেট এরটাও দিয়ে দিছি। এখন ওরা এটা ফাইন্ড আউট করে ওরা বললো যে $600 ওরা আমাকে কোনো চিঠি না দিয়ে কেটে ফেলছে। এখন এই টাকাটা কি আমি রিকভারি করতে পারবো? আচ্ছা, এটা কি আপনার ইনকাম ট্যাক্স, স্টেট ইনকাম ট্যাক্স না সেলস ট্যাক্স? না, সেলস ট্যাক্স। এটা সেলস ট্যাক্স মানে কি আপনার কোনো বিজনেস ছিল? হ্যাঁ, বিজনেস, এখন আমার বিজনেসই আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আপনার বিশেষ করে আপনার ইস্যু যেটি সেটি হচ্ছে যে আপনি হয়তো সেলস ট্যাক্স ফাইল যেটি সেলস ট্যাক্স ফাইলটি হয়তো আপনি আপনি সেলস ট্যাক্স ফাইলটি হয়তো আপনার এখানে আপনি অনলাইনে বা আপনার আপনি হয়তো চেকের মাধ্যমে পে করছেন। তো যখন আপনি এটা অনলাইনে পে করছেন তখন আপনার ব্যাংকের থেকে যে টাকাটা গেছে, আপনি যখন মান্থলি সেলস ট্যাক্সগুলো আপনি পে করছেন তখন এই টাকাটা আপনার ব্যাংকের স্টেটমেন্ট থেকে যে আপনার যে ক্যান্সেল চেক, আপনি যদি চেক দিয়ে মেইল করেন বা ডাইরেক্ট ডেবিট করেন, অনলাইন পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকের একটা রেকর্ড থাকা উচিত, থাকতে পারে। আপনি ব্যাংকে গিয়ে আপনি যদি ব্যাংকে রিকোয়েস্ট করেন যে আমার 2016-এর যে ব্যাংকের স্টেটমেন্টগুলো, এই ব্যাংকের স্টেটমেন্টগুলো আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন আপনি দেখবেন যে ওই স্টেটের মান্থলি কত টাকা আপনি পে করছেন। যদি আপনি আপনার ফান্ডটা যদি গিয়ে থাকে, অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি হয়তো পেমেন্ট করছেন বা সামহাও আপনার কোনো কারণে ব্যাংকের থেকে গো থ্রু হয় না, বিকজ আপনার হয়তো অ্যাকাউন্ট নাম্বার ভুল এন্টার করা হয়েছে বা আপনার রাউটিং নাম্বার ভুল এন্টার করা হয়েছে। সো বেস্ট থিং হবে আপনি ব্যাংক স্টেটমেন্ট বের করে যদি আনতে পারেন তাহলে ওইখানে আপনি পেয়ে যাবেন। কারণ মোস্টলি স্টেটের সিস্টেমগুলো অনেকটা ভালো থাকে, তাদের যদি আপনার সেলস ট্যাক্স তারা পেয়ে যায় মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে ওইটা ভুল হয় না, তাদের স্টেটের সিস্টেম খুব ভালো সিস্টেম থাকে। সো আমার মনে হয় যে অনেক সময় এরকম হতে পারে যে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল পড়ে থাকে বা আপনার রাউটিং নাম্বারটা, সেক্ষেত্রে যদি না গিয়ে থাকে তখন, বাট স্টিল ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনার ওদের সাথে আপনি যদি প্রুফ দেখাতে পারেন আমার মনে হয় তারা আপনাকে ক্রেডিট দিয়ে দেবে 2016-এর জন্য। তার মানে এখন তার করণীয় কি? এখন করণীয় হচ্ছে আপনি 2016-এর আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট নাও থাকে, আপনি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ব্যাংকে গিয়ে যদি বা ওদেরকে আপনি রিকোয়েস্ট করেন যে আমার 2016-এর 12 মান্থসের ব্যাংক স্টেটমেন্টগুলো আপনাকে প্রিন্ট করে দিতে, তো তখন আপনি মান্থ টু মান্থ আপনি যদি দেখেন যে আপনি যে লেসে আপনি স্টেটে যখন সেলস ট্যাক্স পে করছেন আপনার আইদার চেকের মাধ্যমে অথবা ডাইরেক্ট ডেবিট, তখন ওই ব্যাংক স্টেটমেন্টে থাকবে যে আপনি এত টাকা লেসে $600 টু অমক স্টেট, রাইট? তো ওই স্টেটে তখন আপনি ওইটা প্রুফ ওইটা দেখালে ওদেরকে যে দেখো আমি তো এই মাসে এই ট্যাক্সটা আমি পে করছি তোমাদেরকে, সো তুমি যে আমাকে ডবল চার্জ করছো, আবার তোমরা ক্লেম করছো যে তোমার টাকাটা পাওনি, সো আমি তো আমার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা তোমার কাছে চলে গেছে, রাইট? এবং আরেকজন আছেন আমরা নেই, তবে এই বিষয়ে আপনার কাছে আমি ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে আরএস এর মুখোমুখি হওয়া, তার ব্যাংক স্টেটমেন্টগুলো নিয়ে যা সরাসরি কি করা যায় না প্রফেশনাল সাথে থাকলে ভালো হয়? ওয়েল, এটা এটা ডিপেন্ড করে। অনেকে মনে করেন যে আমরা হয়তো প্রফেশনাল কাছে না গিয়ে আমরা এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি, বাট বিশেষ করে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি যখন যেহেতু একটা জিনিস এটা আপনি এটার জন্য আপনি প্রতিদিন করছেন না, আপনি হয়তো লাইফ টাইম হয়তো আপনার একবার বা দুইবার আপনার এই ধরনের ঝামেলা হতে পারে, তো বেটার হচ্ছে যে আপনি যদি জিনিসগুলো ক্লিয়ার না থাকেন বা মোস্টলি ক্লিয়ার থাকার কথা না, আপনি যদি ট্যাক্স প্রফেশনাল না হন, সেক্ষেত্রে আপনার সিপিআর কাছে গিয়ে আপনি যদি নেন, আপনি হেল্প নেন, আমার মনে হয় যে আপনার রেজাল্টটা বা আপনার ঝামেলাটা, কারণ ঝামেলাটা কম হবে এবং স্মুথ হবে বিষয়টা, রাইট? এবং আপনার রেজাল্টটা তো বেটার হবে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সালাম জানাই আমার পক্ষ থেকে। আমি নিউইয়র্ক বস থেকে আমি পারভেজ বলছি। আমি আপনাদের মাধ্যমে একটি প্রশ্ন করব ভাইয়াকে। আমার দুইটা মেয়ে আগামী মাসে 15 তারিখে এই জায়গায় আসবে, তো ওরা আসার পরে যদি ওদের সোশিয়াল বাহির হয় তাহলে কি আমি ওদেরকে এই বছরের যে ট্যাক্স ফাইল করবো এই ট্যাক্স ফাইলে কি ওদেরকে আমি যুক্ত করতে পারবো? জানুয়ারি থেকে ডিসেম্বর হচ্ছে 2018-এর
ইয়ার, সো এই 2018 এর 12 মান্থস এর মধ্যে মোর দ্যান 6 মান্থ আপনি থাকতে হবে। তো যেহেতু নেক্সট মান্থে আসছে, তো সেহেতু আপনি 2018 টা আপনি লিগালি তাকে ক্লেম করতে পারবেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ফোনে কে আছেন? হ্যাঁ, আমি জেমস। আচ্ছা ভাই, প্রশ্নটি করতে হবে। আমার নাম জেমস, আমি ম্যানহাটন থেকে বলছি। জি, প্রশ্নটি ভাইয়া? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে আমি ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট পেতে পারি, এটা প্রসিডিউরটা কি? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি করতে পারেন, এখন এটা অনলাইনে ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এখন এই অপশনটা এখন আর নাই, তো আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি ওদেরকে কল করে আপনি রিকোয়েস্ট করতে পারেন। ওদের নাম্বারটা হচ্ছে আপনার 800-829-1040। সো এই নাম্বারে আপনি কল করে, কল করলে ওরা আপনাকে কিছু ইনফরমেশন ভেরিফাই করবে, যে আপনি আপনার আইডেন্টিটি চেক করার জন্য। তো এর মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, আপনার নাম, অ্যাড্রেস, যদি স্পাউস থাকে আপনার, আপনার অ্যাড্রেস, প্রিভিয়াস অ্যাড্রেস, কোথায় কাজ করছেন, এদের বিভিন্ন প্রশ্ন থাকবে। এগুলো যদি সঠিক উত্তর দিতে পারেন, তখন ওরা যদি স্যাটিসফাইড হয় তখন ওরা আপনাকে মেইল করে দিতে পারে, অথবা আপনি যদি বলেন যে আমি কোনো ফ্যাক্স, আপনি একটা ফ্যাক্স নাম্বার যদি বলেন যে আমি ফ্যাক্স মেশিনের পাশে বসে আছি, এটা আপনাকে বলতে। আপনি যদি বলেন যে আমি অন্য কোনো জায়গার ফ্যাক্স নাম্বার দিচ্ছি, তাহলে মোস্ট অফ ওরা ফ্যাক্স করতে চায় না। বা এটা অবশ্যই বলতে হবে যে আমি আমার এটা একটা সিকিউর ফ্যাক্স, সো তখন ওরা আপনাকে সরাসরি ফ্যাক্স করে দিতে পারে। আর যদি ফ্যাক্স করতে কোনোভাবে তারা সাকসেসফুল না হয়, দেন ওরা কি আপনাকে মেইলে পাঠিয়ে দেবে, আপনার যে মেইলিং অ্যাড্রেস আছে। আর অন্য যেটি সেটি হচ্ছে, যেটা হচ্ছে আপনি যদি নিজে করতে চান পয়সা খরচ না করে, আর বিশেষ করে যদি কোনো প্রফেশনালের কাছে গেলে, আমরা যেটি করি আমরা একটা ফি চার্জ করি, বা আমরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা আমরা ট্রান্সক্রিপ্ট আমরা রাইট ওয়েতে এনে দিতে পারি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের একটু প্রশ্ন নিয়ে, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি নাসিম বলছি, একটা কি? জি ভাই, আপনার প্রশ্নটি? আজকে আমার তো কোন আমার স্টাডি জব আছে, এরপরে আমি যখন এন্ড অফ দ্য ইয়ারে ট্যাক্স ফাইল করি, মানে দেওয়া দেওয়ার জন্য ইয়ারে রিফান্ড চেক আমার করে পাঠায়, আমি সেদিন IRS.com-এ গিয়ে একটা পেন্স কিছুদিন দিয়ে করছি, ওরা বলে আমার অ্যাড্রেস ম্যাচ হচ্ছে না, কারণ এই অ্যাড্রেস তো আমার সবসময় আমার মেইলিং অ্যাড্রেসে একটা কারেন্ট। শেষ পর্যন্ত আলাদা কাছে আমি কালেকশন করলাম তাদের নাম্বার, তো আমি গতকাল যে কল দিয়ে ওরা লাইভ ফোন করতে, তো আমি জিজ্ঞেস বললাম যে আমি বারবার ট্রাই করছি কিন্তু আমার অ্যাড্রেসটা ম্যাচ করছে না আর কি। তারপরে হ্যাঁ, আমারও ওরা বললো যে আপনার যে ফেক আছে না, ফোন করিয়ে বলে যে IRS থেকে বলছি এইসব এইসব এই জন্য ওরা আছে অ্যাড্রেসটা ব্ল্যাক করে রাখছে। তারপরে এসে ওরা আমার ইয়া করছে আর কি, আপনার বিষয় যেটি সেটি হচ্ছে যে আপনি যখন এই ট্রান্সক্রিপ্টের জন্য আপনার, বিশেষ করে অনলাইন সার্ভিসটা ওরা আমি যতটুকু জানি ওরা ক্যান্সেল করে দিয়েছে, তো আপনি যখন যখন আপনি এই অনলাইনে গিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে চান, তখন মোস্টলি কী হয়, অনেক ক্ষেত্রে আপনার অ্যাড্রেসের মধ্যে আপনার স্পেস থাকতে পারে, আপনি যেভাবে ট্যাক্স ফাইল করেছেন আপনার হয়তো অ্যাড্রেস সেম আছে, বাট অনেক ক্ষেত্রে হয়তো আপনার ট্যাক্স প্রিপেয়ার আর আপনার হয়তো কোথাও ড্যাশ দিয়েছেন, কোথাও স্পেস আছে। সো এক্স্যাক্টলি যদি আপনার রাইট ওয়েতে যদি ম্যাচ না করে, তাহলে ওরা ওইটা আপনার ভেরিফাই করতে পারে না, এবং তখন ওরা বলে যে আপনার অ্যাড্রেস ম্যাচ করছে না। বাট আপনি যদি করতে পারেন, আপনি ওদেরকে কল করে, যে নাম্বারটি আমি জাস্ট দিলাম 800-829-1040, নাম্বারে কল করে আপনি ওদের ইনফরমেশনগুলো ভেরিফাই করতে পারেন, কারণ অনলাইনগুলো এখন অনেকটা ব্লক করে ফেলছে। সো বিভিন্ন ধরনের, এখন আপনি যেভাবে আপনার ট্যাক্স রিটার্ন আপনি যেভাবে ঠিক সাবমিট করবেন, আপনি যখন IRS এর ওয়েবসাইটে গিয়ে আপনার
যখন না যখন আপনি আপনার অ্যাড্রেস আপনি প্রোভাইড করবেন এক্স্যাক্টলি ট্যাক্স রিটার্নে যেভাবে আপনার গেছে ঠিক ওইভাবে না হলে তখন এটা ম্যাচ করবে, তখন দেখবে যে এটা ডিফারেন্ট অ্যাড্রেস। আচ্ছা, বাট এটা ভয়ের কিছু নাই, বাট আপনি যদি সন্দেহ মনে করেন সেক্ষেত্রে আপনারা আইআরএসকে কল করে জানতে পারেন যে আমার আমি এই ধরনের অনলাইনে গিয়ে আমার এই এই ধরনের ইয়ে আসছে, আপনার ইস্যু আসছে, তো আমার কি আসলে কি আমার কোনো আইডেন্টিটি থেফট হয়েছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এটা ভেরিফাই করার জন্য আমরা বিরতির পরে আমরা এই আইডেন্টিটি থেফট নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তবে একজন আছেন সেই প্রশ্নটি আমরা একটু নিয়ে নিতে হচ্ছে কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তারপরে আমরা বিরতিতে যাই এবং ওই বিষয়টি নিয়েও আমি আরেকটু চাই যে দর্শক তাদের বিষয়ে আপনি আরেকটু জানাবেন এই বিষয়ে তথ্যগুলো। কে আছেন আমাদের সাথে ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, নোমান বলছি, ড্যানবারি কানেক্টিকাট থেকে নোমান বলছি। জি নোমান ভাই বলুন। জি আমার দুটো প্রশ্ন ছিল, ছোট ছোট দুটো প্রশ্ন, আমি সময় নিব না। নাম্বার ওয়ান হচ্ছে আমি প্রতি বছরই ফেডারেল এবং স্টেট মানে আমি ফেডারেল ট্যাক্স রিটার্নটা পাই, রিফান্ডটা পাই, বাট স্টেট এই পর্যন্ত 2012 পর থেকে এই পর্যন্ত আমাকে অনলি দুইবার আমাকে স্টেট আমাকে রিফান্ড করছে, কিন্তু অন্য অন্য বছরগুলো কেন যেন স্টেট আমাকে রিফান্ড করে না। ওরা আমাকে কিছু পেপার চায়, আমার ডিপেন্ডেন্টদের কিছু বার্থ সার্টিফিকেট এই সেই কিছু কাগজপত্র চায়, আমি সব পাঠাই দিই, বাট আমি ওদের কাছ থেকে আর কোনো রেসপন্স পাই না স্টেটের কাছ থেকে। এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার বাবার ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, উনি চাকরি করেন, ছোট একটা চাকরি, একটা গ্যাস স্টেশনে কাজ করেন, কিন্তু ওনার কোনো কারণে ক্রেডিট স্কোরটা হচ্ছে না, ক্রেডিট স্কোরটা কি জন্য হচ্ছে না যদি একটু প্লিজ বলেন। আচ্ছা, আমরা নোমান ভাইয়ের প্রশ্ন উত্তরটি দিয়ে বিরতি থেকে এসে ইয়াকুব, এখানে আমাদের সময় হয়েছে এবং নোমান ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটি দিব, সেই সাথে যারা ফোনে আছেন সেই প্রশ্নগুলোও নিব, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব এ খান, এবং আমরা আজকে কথা বলছি যে কর পরিকল্পনা, সেই সাথে এই সংক্রান্ত আমরা যখন সমস্যায় পড়ি সমাধানের পথটি কি হবে। অনেকে প্রশ্ন করছেন, নোমান ভাইয়ের দুটি প্রশ্ন ছিল, সেটির উত্তর আগে আমরা দিই। শিওর নোমান ভাই, আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি 2012 থেকে শুধুমাত্র দুইবার আপনি স্টেটে রিফান্ড পেয়েছেন, বিভিন্ন ধরনের কাগজপত্র চায় আপনার কাছে, আপনি প্রোভাইডও করেন, বাট সামহাও ওরা আপনাকে রিফান্ডটা দিচ্ছে না। এটির বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, অনেক অনেক ক্ষেত্রে আপনার হয়তো যে কাগজগুলো আপনি ওদেরকে প্রোভাইড করছেন এটা হয়তো স্ট্রং নাই, স্ট্রং এনাফ না, বাট অনেক কিছু আছে, এটার অল্টারনেটিভ আছে, বা অনেক ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে যে আপনি একটা জিনিস আপনার ট্যাক্সের ইস্যুটা আপনি যখন, বিকজ যেহেতু বিভিন্ন রকমের ট্যাক্স ল বা বিভিন্ন রকমের টেকনিক্যাল পার্ট এখানে আসছে, সো আপনার ট্রাই করবেন, শুধু নোমান ভাই আপনি না, আপনার যারা আজকের ভিউয়ার যারা আছেন, কারণ আপনারা একটা জিনিস যেভাবে যেভাবে আপনারা হ্যান্ডেল করবেন এটা যদি আমাদের কাছে, আমরা সিপিএ আমরা যারা যখন এটা হ্যান্ডেল করি তখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করি, বা তারাও যখন যখন স্টেট থেকে বা আইআরএস থেকে যখন তারাও আপনার সাথে কথা বলবে, তখন যখন তারা আমাদের সাথে কথা বলে একটা প্রফেশনালের সাথে, তখন তাদের আপনার টোনটাও একটু ডিফারেন্ট থাকে, বিকজ তারা জানে যে আপনার যারা যাদের সাথে কথা বলছে তারা একজন প্রফেশনাল, তারা জানে এই বিষয়গুলি। সো যেটি সেটি হচ্ছে যে এই ধরনের ইস্যু আমাদের কাছে আসে, প্রতিনিয়তই আসে স্টেটের জন্য, আইআরএসের জন্য। সো আমরা তখন জিনিসগুলো আমরা যখন জানি, আমরা তো যখন তো এক্সপ্লেন করি অনেক কিছু, আমরা এটা সহজ করে ফেলতে পারি, জাস্ট বোঝানোর ব্যাপার আর কি। অনেক ক্ষেত্রে তো কাগজের প্রবলেম থাকলে ডিফারেন্ট, বাট যদি আপনার যদি জেনুইন ইয়ে থাকে যে না আপনার এখানে এসে সলিড, আপনার ইউ ডিজার্ভ ইট, দেন আপনার যদি কোনো কারণে না পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার প্রফেশনাল হেল্প নেন, ডেফিনেটলি এটা আপনাকে হেল্প করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্রেডিট স্কোরের ব্যাপার, এটি হচ্ছে যে ক্রেডিট স্কোরের ব্যাপার, সেটি হচ্ছে যে আপনার, আমি এই বিশেষজ্ঞ না বাট আমার সাধারণ নলেজ থেকে যেটি সেটি আমি বলি, সেটি হচ্ছে বিশেষ করে যখন আমরা প্রথমত এখানে আসি তখন আমাদের তো কোনো ক্রেডিট থাকে না, কোনো ক্রেডিট হিস্ট্রি থাকে না, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন একটা ক্রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি বিভিন্ন ব্যাংক, বিশেষ করে আমি জানি আমি আমারই মনে আছে সিটি ব্যাংকে গিয়ে আমি একটা একটা সিকিউর ক্রেডিট কার্ড নিয়েছিলাম, সেটি হচ্ছে যে আপনার লেসে আমি $500 একটা জমা দিয়ে ওরা একটা ক্রেডিট কার্ড আমাকে দেবে আমার টাকার এগেনস্টেই, সো আমি ওই কার্ডটা যত ইউজ করবো তত আমার ক্রেডিট স্কোরটা ওরা দেখবে যে না আমি ক্রেডিট ইউজ করছি, ক্রেডিট কার্ড ইউজ করছি এবং পে করছি, তখন এই যে হিস্ট্রি বিল্ড হবে আস্তে আস্তে, এভাবে আপনি ক্রেডিট কার্ড, তখন যখন একটা ক্রেডিট কার্ড
আপনি ইউজ করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে অন্য ক্রেডিট কার্ড কোম্পানির থেকে আপনার ক্রেডিট আসছে, এভাবে আস্তে আস্তে আপনার ক্রেডিটটা বিল্ড হবে আর কি, বিল্ড হবে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেই সাথে ফোনেও অপেক্ষা করছেন মোহাম্মদ কামরুল ইসলাম সনি। তিনি আপনার পুরো অ্যাড্রেস এবং দেখা করার জন্য জানতে চেয়েছেন, তবে অনুষ্ঠানে যেহেতু আমরা দিতে পারবো না, আমাদের আপনার বিজ্ঞাপনটি যায় আপনাকে অনুরোধ করব সেখান থেকে নিয়ে নিতে, তবে অনুষ্ঠানের পরে যদি আপনি ফোন করেন আমাদের সেখান থেকেও আপনি পেতে পারেন ইয়াকুব খান। এবং আরেকজন আছে, আমরা একটু প্রশ্ন শুনে নিই, তারপরে আমরা কিছু বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ, আমি আটলান্টা থেকে বলছিলাম। জি মাহফুজ ভাই বলুন। আমার কোশ্চেন মেডিকেয়ার এবং ট্যাক্স ফাইল সংক্রান্ত। মেডিকেড নেওয়ার সময় আমরা সাধারণত এস্টিমেট একটা অ্যামাউন্ট দিয়ে আমরা সাধারণত হেলথ কেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করি, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে যখন আমি ট্যাক্স ফাইল করি তখন তো আমার এক্সেস অ্যাডভান্স প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট অ্যাডজাস্ট হয়ে যায়। আমার কোশ্চেন হলো, এক্ষেত্রে কি আমি যে এটাতে অ্যাডজাস্ট হয়ে গেল, এক্ষেত্রে কি আমার মেডিকেয়ার কোনো আমি যে কম দেখাইলাম এই ক্ষেত্রে কি কোনো ফাঁকি বা আইনগত কোনো জটিলতা রয়ে গেল কিনা, নাকি আমার ট্যাক্স ফাইলের সময় অ্যাডজাস্টমেন্ট এটা হয়ে যায়? আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে মাহফুজ ভাই। এটি হচ্ছে যে আপনার বিশেষ করে মার্কেট প্লেসের কথা বলছেন আপনার, এখানে আপনি বছর শেষে যারা আপনার হেলথ ইন্স্যুরেন্সটা আপনি মার্কেট প্লেস থেকে নিয়ে থাকেন, সো ওরা বছর শেষে আপনাকে এটা 1095A দিবে আপনাকে। তো আপনার প্রশ্নটি হচ্ছে যে লেসে আপনার ইনকাম হচ্ছে $50,000, তো আপনি যখন বিশেষ করে ওরাও জানে যে আপনার এস্টিমেটেড ইনকাম এটা আপনার কাছে চাচ্ছে এস্টিমেটেড ইনকাম, সো আপনি এস্টিমেটেড ইনকাম আনলে যদি আপনার আপনি এক্স্যাক্টলি জানেন, এক্স্যাক্টলি আসলে জানেন না, এক্স্যাক্টলি ইনকাম থাকলেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের নতুন ইনকাম আসতে পারে, সো আপনি যদি এস্টিমেটেড ইনকাম দেন এক্ষেত্রে আপনার ওদের আপনার কোনো রকমের চিন্তা করার কিছুই নাই, কারণ এগুলো আমরা সবসময় করে থাকি। আমরা যখন এই ইন্স্যুরেন্স জন্য অ্যাপ্লাই করি তখনও আমরা এস্টিমেটেড ইনকাম দিই বছর শেষে গিয়ে। আপনি যদি কম বলে থাকেন তখন ওরা আপনাকে আপনার কিছু টাকা হয়তো পে করতে হবে, যদি আপনি বেশি ইনকাম বলে থাকেন বছর শেষে গিয়ে আপনার ইনকাম কমে যায় সেক্ষেত্রে আপনাকে যে প্রিমিয়াম ক্রেডিটটা প্রোভাইড করছে তার থেকে আরও কিছু ক্রেডিট আপনি এক্সট্রা পাবেন আর কি। তো এটা এটার জন্য আপনার একদম একদম অরিড হওয়ার কিছু নেই, মানে কিছু নেই। তারপর ইয়াকুব খান, আমরা ফোন নেওয়ার আগে আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন যে আইডেন্টিটি থেফটের বিষয়ে। আইডেন্টিটি থেফটের ব্যাপারই হচ্ছে যে বিশেষ করে যখন আপনার এই যে ট্যাক্স ফাইল করতে গিয়ে যদি কোনো কারণে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনার আইডেন্টিটি যদি কোনো কারণে কেউ নিয়ে আপনার নামে ট্যাক্স ফাইল করে ফেলে, অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে এসে বলেন যে আমার ট্যাক্স ফাইলটা যাচ্ছে না, তখন আমরা দেখি যে ট্যাক্স ফাইলটা অলরেডি ফাইল করা হয়ে গেছে, এখন তো অনলাইনে ফাইল করতে হয়েছে। অনেকে মনে করেন যে আপনার ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে নিতে পারে, আপনি হয়তো এক জায়গায় একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছেন, আপনার আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি সেখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, আপনি একটা কার লোনের জন্য অ্যাপ্লাই করেন, আপনি একটা ট্যাক্স প্রিপেয়ারের অফিসে দিচ্ছেন, আমি প্রতিটা জায়গায় কিন্তু, আমি বলছি না যে কেউ ভালো বা কেউ মন্দ, বাট প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সব ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখছি। অনেক ক্ষেত্রে আমরা যেটি করি, আমি হয়তো একটা জবের জন্য অ্যাপ্লাই করছি বাট জব করছি এক জায়গায়, কিন্তু আমি 10টা জায়গায় গিয়ে আমি অ্যাপ্লিকেশন ফিল আপ করছি, তো 10 জায়গায় কিন্তু আমার ইনফরমেশনগুলো সমস্ত ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করছি। আপনি যখন ডাক্তারের অফিসে যাচ্ছেন, ডেন্টালের অফিসে যাচ্ছেন, কোনো অন্য কোনো অফিসে যাচ্ছেন, সব জায়গায় কিন্তু আপনার ইনফরমেশনগুলো চাচ্ছে, সিপিআর অফিসে যাচ্ছেন, অ্যাটর্নির অফিসে যাচ্ছেন, সো আপনার ইনফরমেশনগুলো শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আপনার ছড়ানো ছিটানো আছে। সো এখন যদি কারো খারাপ ইন্টেনশন থাকে এর মধ্যে থেকে যে আপনার ইনফরমেশনটা নিয়ে, বা অনেক ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে শুধু যে ওই প্রতিষ্ঠানটি যে খারাপ এমনটি নেই, এর মধ্যে হয়তো কোনো ব্যক্তি বিশেষ হয়তো খারাপ হতে পারে, তখন সে হয়তো এই অফিসের বা এই ডাটাবেজে যত ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে হয়তো কার কাছে দিয়ে দিল। এইভাবে বিভিন্নভাবে আপনি ইনফরমেশন ছাড়া তো কেউ ফাইল করতে পারবে না, কোনো না কোনোভাবে ইনফরমেশন লিক হচ্ছে। তারপরে এই ধরনের সমস্যা হলে কি করবেন? আপনি যদি এটা মনে করেন যে হয়ে গেছে, তখন হচ্ছে যে আপনার আমরা বিশেষ করে তখন অনলাইনে ফাইল তো আপনি ডবল করতে পারবেন, তখন আমরা পেপার রিটার্ন ফাইল করি IRS এর কাছে এবং আমরা তাদেরকে ইনফর্ম করি কল করে যে আপনার আমার আইডেন্টিটি বা আমার ক্লায়েন্ট আইডেন্টিটি আপনার ইয়ে হয়ে গেছে, লিক হয়ে গেছে বা কেউ এই নামে ট্যাক্স ফাইল করেছে। তখন ওরা একটা নেক্সট পরের বছরগুলো থেকে ওরা একটা কোড, একটা পিন নাম্বার দিয়ে দেয়। আচ্ছা, আপনার সোশ্যালের অ্যাগেনস্টে, তো ওই পিন নাম্বার ছাড়া নেক্সট ইয়ার কেউ ট্যাক্স ফাইল করতে পারবে না। যদি আপনাদের কারোই এই ধরনের সিচুয়েশন হয়, মনে করেন যে আমার ইনফরমেশনটা হয়তো কোনো কারণে লিক হয়ে যেতে পারে বা কেউ নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে IRS-কে কল করলে প্রতি বছর অ্যাটলিস্ট ফর কাপল অফ ইয়ার্স ওরা আপনাকে একটা পিন নাম্বার দিবে। ওই পিন নাম্বারটা ছাড়া, ওই পিন নাম্বারটা আপনার কাছে আসবে বাই মেইলে, তো ওইটা ওই পিন নাম্বারটা মোস্টলি অন্য কেউ পাবে না।
সো ওইটা ছাড়া পিন নাম্বার ছাড়া কোনো ফাইল গো থ্রু হবে না আপনার গো থ্রু মানে এই ধরনের যদি আমাদের সন্দেহ হয় তখন সাথে সাথে এই বিষয়টি সাথে সাথে বিষয়টি আপনি আইআরএস এর সাথে আপনাকে আপনাকে কথা বলতে হবে এবং তাদেরকে ইনফর্ম করতে হবে ইনফর্ম করতে হবে আমরা অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করছিলাম যে অক্টোবর মাসে আর বেশি দিন নেই তবে একজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে যুক্ত আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ আমি ন্যাস অ্যাকাউন্ট থেকে বলছি জি মামুন ভাই মাহমুদ মাহমুদ ভাই বলুন আচ্ছা আমি আমার প্রবলেমটা হচ্ছে যে আমি 2015 সালে নিউইয়র্ক স্টেটের যে আইটি 201 ফর্ম এই ফর্মে নিউইয়র্ক স্টেট 529 কলেজ টিউশন যে ব্র্যাকেটটা আছে ওখানে আমাকে আমার যে অ্যাকাউন্টেন্ট উনি বলেছিল যে আপনি বাচ্চাদের জন্য কোনো 529 আছে কিনা আমি একটা সেভিংস অ্যাকাউন্ট ওদের করেছিলাম এবং সেটা তখন আমি ওটা বলেছিলাম তো উনি ওইখানে আমাকে ডিডাকশনটা দিয়েছিলেন এখন 2018 সালে এসে আমি ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি পেলাম যে তারা ওই আমার যে ডিডাকশনটা ওটা অ্যাডজাস্ট করছে এবং ডিজালো করছে যে আই এম নট এলিজিবল ফর দ্যাট সো আমাকে পে করতে হবে পে ব্যাক করতে হবে নিউইয়র্ক স্টেট ট্যাক্স আচ্ছা আপনার কি 529 প্ল্যানের অ্যাকাউন্ট করার ছিল এটা হচ্ছে আপনার 529 স্পেসিফিক প্ল্যান এটাই প্ল্যানে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে আপনি শুধু আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে হবে না এটা সেভিংস অ্যাকাউন্ট না একটা হচ্ছে ধরেন না 529 প্ল্যানটা হচ্ছে এটা হচ্ছে নিউইয়র্ক স্টেটের একটা একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের আন্ডারে আপনি যদি কন্ট্রিবিউট করেন আপনার বাচ্চার জন্য দেন আপ টু $10,000 পর্যন্ত আপনাকে ওই যে কন্ট্রিবিউশনটা করছেন এটার জন্য নিউ ইয়র্ক স্টেটকে আপনাকে কম ট্যাক্স দিতে হবে সো বেসিক্যালি আপনার যদি $50,000 ইনকাম হয় আপনি যদি $5,000 কন্ট্রিবিউট করেন আপনার বাচ্চার জন্য এই এই 529 প্ল্যানে দেন আপনার ট্যাক্স $50,000 জায়গায় আপনি $45,000 উপর ট্যাক্স পে করবেন নিউ ইয়র্ক স্টেটকে এটা কিন্তু ফেডারেল ডিডাক্টেবল না সো এটার জন্য আপনার একটা 529 প্ল্যান ওপেন করতে হয় এটা বিভিন্ন যে যে সার্ভিস কোম্পানিগুলো আছে তো আপনি কি আপনি যদি 529 প্ল্যানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফাইন বাট যদি আপনার এমনি যদি বাচ্চার এডুকেশন ফান্ডের জন্য আপনি কোনো সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন সেটা কিন্তু কোয়ালিফাইড না আচ্ছা আচ্ছা না আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা স্টক মার্কেট একটা এডুকেশন ফান্ড বাট এটা নিউ ইয়র্ক স্টেটে 529 সেটা যদি আপনি অন্য যে কোনো ধরনের এডুকেশন ফান্ড থাকে সেটার জন্য এটা কোয়ালিফাইড না যতটুকু আমি জানি বাট তারপর আপনি যদি ওই এডুকেশন ফান্ডকে আপনি প্রশ্ন করতে পারেন যে ফান্ড আপনি ক্রিয়েট করেছিলেন যে আমি কি আমি যে তোমাদের কাছে যে এডুকেশন ফান্ডটা আমি ওপেন করেছি এটা এটা কি 529 এর আওতায় পড়ে কিনা তখন ওরা হয়তো আপনাকে যদি বলে যে না এটা আওতায় পড়ে তখন আপনি ওদেরকে বলতে পারেন যে তাহলে তোমরা আমাকে একটা লেটার দাও বা আমাকে একটা স্টেটমেন্ট দাও যে আমার আমি যে কন্ট্রিবিউশনটা করেছি আমার বাচ্চার একটা এডুকেশন ফান্ড এইটা 529 প্ল্যানের আওতায় পড়ে সেটা নিয়ে আপনি স্টেটকে দিলে হয়তো তারা কনসিডার করতে পারে আরেকজন আছেন আমরা এই প্রশ্নটি নিই এবং অনুষ্ঠান শেষ করতে হবে উপসংহারও আপনার কাছে আমি যাব তবে কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন জি আসসালামু আলাইকুম আমি ফরেস্ট হিল থেকে আলমগীর বলছি জি ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই আপনার প্রশ্নটি করে ফেলুন না প্রথম হচ্ছে আমি একটু বলতে চাই যে নূপুর চৌধুরী মিন্স টিভিএন 24 আমরা সব সময় আপনার উপস্থাপনা দেখি আর কি আমরা খুব খুশি হই আর সিপিএ সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস রাখার জন্য আমরা সর্বোচ্চ কত টাকা ট্যাক্স ফাইল করতে পারি জয়েন্ট ফাইল আমি আমার ওয়াইফ এবং আমার একটি ছেলে আচ্ছা এটি হচ্ছে আপনার মেডিকেডের আপনি হয়তো লাইন স্টিল লাইনে আছেন সেটি হচ্ছে যে আপনার মেডিকেডের যে বিষয়টি এটি হচ্ছে যে আপনার ডিপেন্ড করে এটা কোন কোম্পানির সাথে আছেন এবং এটা নিউ ইয়র্ক সিটির একটা প্রোগ্রাম সো আমরা আসলে এক্স্যাক্টলি কারণ এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এটা বেসিক্যালি একটা নাম্বার না সো আমরা যে বিষয়টি নিয়ে আমরা লাস্ট প্রোগ্রামে আলাপ করেছি সেটি হচ্ছে যে আপনার ওদের সাথে আপনি যদি কথা বলেন লেটস সে আপনার হেলথ ফার্স্ট আছে বা আপনার হয়তো মেট্রো প্লাস আছে তখন ওদেরকে আপনি যদি কল করেন যে আমার হাজব্যান্ড হয় এবং একটা বাচ্চার জন্য আমার কত টাকা ইনকাম পর্যন্ত আমি কোয়ালিফাইড তখন ওরা আপনাকে এক্সাক্ট নাম্বারটা বলে দেবে অনেক অনেক কোম্পানিগুলো কী করে ওদের ওয়েবসাইটেও গিয়েও আপনি চেক করতে পারেন যে আপনি কোয়ালিফাই কিনা আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে কোনো কারণে যদি আপনার হয়তো ইনকাম বেড়ে যাচ্ছে বা আপনার ইনকাম হয়তো 40,000
আপনার ইনকাম হয়ে যাচ্ছে $45,000, তখন আমরা যেটি বলি সেটি হচ্ছে যে আপনি এক্সট্রা আপনার অপশন আছে, যে এক্সট্রা যে মানিটা আপনার হয়ে যাচ্ছে ওই মানিটা আপনি বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট ফান্ডে আপনি কন্ট্রিবিউট করলে তখন আপনার ট্যাক্সেবল অ্যামাউন্টটা কমে আসবে। এটা করে আপনি যদি মেডিকেট আপনি সেভ করতে পারেন, বাট ওই 5,000 বা 6,000 যে এক্সট্রা যে মানিটা ওইটা আপনাকে রিটায়ারমেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে, এবং সেই ফান্ডটা আপনি উইথড্র করবেন যখন আপনি রিটায়ার করবেন 59½ বা আপনার 65 এর পরে গিয়ে। অসংখ্য ধন্যবাদ যিনি প্রশ্ন করেছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি একটু যদি আবারও বলেন যে যেহেতু সিজন শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে, এই মুহূর্তে সমস্যা সমাধান সব কিছুর সারমর্ম উপসংহার আজকের অনুষ্ঠানের। জি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। যেটি হচ্ছে যে আপনার ট্যাক্স, অবশ্যই আমাদের যে ট্যাক্স যেটি ডিউ আসবে এটি আমরা বছর শেষে দিব, বা আমরা যে রিফান্ডটা আমরা পাবো এটি পাবো, বাট অনেক কিছু আছে যে জিনিসগুলো যদি আমরা একটু আগের থেকে চিন্তা করি বা আমরা প্ল্যানিংগুলো করি তখন কিন্তু অনেক জিনিস অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে অনেকেই প্রশ্ন করেছেন আজকে মেডিকেইডের ব্যাপার বা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেকের কাছে, কারণ এই হেলথ ইন্স্যুরেন্সটা ছাড়া অনেকেই খুব নিরুপায় হয়ে যাবেন। সো যদি কারো এই ধরনের সিচুয়েশান হয় যে আপনার কোনো কারণে আপনার যে লিমিটের বাইরে চলে যাচ্ছেন, এর জন্য আমাদের অপশান আছে এটাকে আপনার রিডিউস করার। কারো যদি বাচ্চার ফাইন্যান্সিয়াল এইডের আপনার প্রবলেম হয় বা প্রবলেম হচ্ছে, আপনি মনে করছেন ইনকাম বেশি হয়ে যাচ্ছে, লিগাল ওয়েতে রাইট ওয়েতে আমাদের ট্যাক্সগুলো রিডিউস করার অপশান আছে। বা অনেকে আপনার শুধু এমন না যে আমার বাচ্চা এখন কলেজ যাচ্ছে আমাকে এখনও চিন্তা করতে হবে, আপনাকে আমাদের প্ল্যানিংগুলো করতে হবে একটু আগে থেকে, পরিকল্পনাগুলো একটু আগে থেকে, যে আমার বাচ্চা এখন 10 grade আছে, 2 বছর পরে সে কলেজ যাবে, তো আমাকে এখন থেকে চিন্তা করতে হবে। এইভাবে আমরা প্রতিটা বিষয় নিয়ে আমাদের উচিত হবে যে এই আমরা আমাদের জানা আরো জানা যে কি কি অপশন আছে এবং পরিকল্পনা মাফিক সব কাজ করা, সবকিছু কাজ। অসংখ্য ধন্যবাদ ইয়াকুবে খানা আপনাকে, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং টিবিএন 24 টেলিভিশন, আপনাদের টেলিভিশন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য বিভিন্ন তথ্য উপস্থাপন করতে এবং আপনাদের ভালো লাগাকে বহন করে এগিয়ে যাচ্ছে এই টেলিভিশনটি। সবাই ভালো থাকবেন।